জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। এই সেগমেন্টে আজকের গল্প ঋণশোধ। রচনা অয়ন দাস, নির্দেশনা ও গল্প পাঠে ইন্দ্র, সূত্রধরের ভূমিকায় আমি কৃষ্ণেন্দু, অন্যান্য চরিত্রে ঐশী, কৃষ্ণ, রাজু। শুরু হচ্ছে আজকের গল্প ঋণশোধ। মামার বাড়িতে যখনই যেতাম, বকুল মামার সান্নিধ্য পাওয়ার একটা অমোঘ মোহ কাজ করত মনে মনে। তার মতো করে সত্যি কেউ আড্ডা জমাতে পারতেন না, সে বাচ্চা হোক বা বুড়ো। বকুল মামার গপ্পের অনুরাগী ছিলাম আমরা সকলেই, যদিও উনি আমার নিজের মামা ছিলেন না। ভবানীপুরে আমার মামার বাড়িতে একটা ঘর নিয়ে ভাড়া থাকতেন। অকৃতদার মানুষ, কখনো নিজে কোনো বাড়ি করলেন না। বলতে গেলে উনি আমার মামার বাড়ির পরিবারেরই একজন হয়ে উঠেছিলেন। যতদূর জানি ওনার নিজের বলতে আর তেমন কেউ ছিল না। তা ওনার মুখেই একবার এক গল্প শুনেছিলাম যা তার জীবনে সত্যি সত্যি ঘটেছিল, অন্তত উনি তাই বলেছিলেন। বকুল মামার কথা অবিশ্বাস করব এমন দুঃসাহস আমাদের কারোরই ছিল না, কারণ জীবনে অভিজ্ঞতা তার কম কিছু হয়নি। পেশায় বকুল মামা ছিলেন ডাক্তার, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তাকে অনেক সময় কলে যেতে হতো। একবার সেই কলে গিয়েই এক আশ্চর্য অভিজ্ঞতা হয় যা উনি আমাদের বলেছিলেন। সত্যি বলতে কি, আজও সেই ঘটনার কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেবার শীতের ছুটিতে বেশ কয়েকদিনের জন্য মামার বাড়ি এসেছি। একদিন সন্ধ্যাবেলায় সবে বকুল মামা চেম্বার করে বাড়ি এসেছেন, অমনি আমরা ভাই বোনেরা মিলে বায়না ধরলাম একটা গল্প শোনাতে হবে। জানতাম উনি কিছু না কিছু বলবেনই, ব্যাস আর কি। আর বকুল মামা যদি গল্প বলা শুরু করেন তাহলে শীতের সন্ধেটা একেবারে জমে যাবে। চা খেতে খেতে জিজ্ঞেসে করলেন, তা কিসের গল্প শুনবি? শুভ, মানে আমার এক মামা তো ভাই বেশ ফচকে ছিল, ও বলে উঠল, ভূতের গল্প বলবে, বেশ জমবে কিন্তু। বাবা, ভূতের গল্প শুনলে তো ভয়ে কাঠ হয়ে যাবি, সাহস আছে শোনার? অমনি সঙ্গে সঙ্গে আমরা বলে উঠলাম, বেশ বেশ শোন, একটা ঘটনা শোনাই। এটা কিন্তু আমার জীবনের ঘটনা, এটা কোনো গল্প নয়। এই বলে বকুল মামা বলতে শুরু করলেন, বেশ কয়েক বছর আগের কথা বুঝলি, তখন সবে একটু আদ্রু ওই পশোরাটা জমেছে। আমার নিজের বাড়ি হলো রহিমপুর বলে একটা গ্রামে, বর্ধমান থেকে বাসে করে অনেকটা ভেতরের দিকে যেতে হয়। অনেক ছোটবেলাতেই আমি কলকাতা চলে আসি, হোস্টেলে থেকে মানুষ বলতে পারিস। তারপর মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে বছর কয়েক বিদেশ বিভুঁই কাটিয়ে আমি আর কোনো দিনই গ্রামে ফিরে যাইনি, এই বাড়িতে উঠেছিলাম তারপর। আর এখানেই রোগী দেখতে শুরু করলাম, তখন তোরা জন্মাসনি কেউ। একদিন সকালে চেম্বারের জন্য রেডি হচ্ছি, কম্পাউন্ডার এসে আমায় একটা চিঠি দিল, গ্রামে গ্রামে হেলথ ক্যাম্প হচ্ছে, শহরের অনেক গণ্যমান্য চিকিৎসককে নির্বাচিত করা হয়েছে, বিভিন্ন গ্রামে গিয়ে কিছু সচেতনতামূলক প্রচার আর হেলথ ক্যাম্পে কিছুদিনের জন্য কাজ করতে হবে। সেই সারণিতে দেখলাম আমার নামও রয়েছে, এটা আমার কাছে ছিল সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা। আমি নিজে গ্রামের ছেলে হলেও সেভাবে ওসব অঞ্চলে গিয়ে চিকিৎসা করা হয়ে ওঠেনি আমার। সে যাই হোক, সরকারি উদ্যোগ বলে কথা,
হাজার ব্যস্ততা সামলেও যেতে হবে। তবে উল্লেখযোগ্য ব্যাপারটা হলো এই, যে জায়গায় যেতে হবে সেটা হলো আমার নিজের গ্রাম রহিমপুর। সেই পুরনো জায়গা, চেনা মানুষজন, বন্ধুবান্ধব, আরো কত স্মৃতি। সেই পুরনো গ্রামের ছবি মনে ভেসে উঠল এক মুহূর্তে। কতদিন হয়ে গেছে যাইনি সেখানে, সেই মেঠো রাস্তায় বন বাজারে ঘোরা, স্কুলের দাপাদাপি, মাস্টারমশাইয়ের হাতে মার খাওয়া, এর ওর বাগানের ফল চুরি করে খাওয়া, উফ কত কিছু। সেসব একটা দিন ছিল বটে। কেমন আছে রহিমপুর কে জানে, এতদিন বাদে পুরনো কথাগুলো পরপর মনে আসতে লাগলো। ছবির মতো দিনগুলো যেন আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। চিঠিটা আবার একবার পড়লাম। যা লেখা আছে তাতে করে দুদিন পরে বেরোলেই হবে। আগে গ্রামের রাস্তাটা অনেকটাই কাঁচা ছিল, রহিমপুর প্রায় অজগাঁয়ের পর্যায়েই পড়ে। বাস থেকে নেমে খানিকটা কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যেতে হতো। ভাবছিলাম কে জানে এই কবছরে কতটা বদলেছে রহিমপুর। কলকাতা থেকে রাস্তা নেহাত কম নয়, মাঝে শক্তিগড়ের কাছে একবার গাড়ি দাঁড় করিয়ে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা খেয়ে গলাটা একটু গরম চা দিয়ে ভিজিয়ে আবার চলতে শুরু করলাম। গাড়ি নিয়ে নিয়েছিলাম ততদিনে, সেটা নিজেই ড্রাইভ করে যাচ্ছিলাম। বর্ধমানের পর একটু রাস্তাঘাট ফাঁকা, তাই এই সম্বন্ধে একটু জিজ্ঞাসা করতে হলো। কত দিন যাওয়া হয়নি এদিকে, যেতে যেতে কত পুরনো কথাই না মনে আসছিল। সব থেকে বেশি মনে আসছিল স্কুলের কথা, সেই সব স্বর্ণোজ্জ্বল দিনগুলো কি ভালোই না ছিল। দু একজন সহপাঠীর সাথে প্রথম দিকে একটু আদ্রু যোগাযোগ ছিল, তারপর আস্তে আস্তে সব বদলেছে। স্কুলে থাকতে বরাবরই প্রথম হয়েছি, এই নিয়ে বাকিদের মধ্যে খেদের অন্ত ছিল না। দ্বিতীয় স্থানে যে থাকতো বহুবার চেষ্টা করেও হারাতে পারেনি আমাকে। তবে সেসব অনেক স্মৃতিই অবশ্য আবছা হয়ে গেছে। কম দিন তো নয় গ্রাম ছেড়েছি, সেই 10 বছর বয়সে গ্রাম ছেড়েছি বুঝলি। আর যে সময়ে তোদের এই কথা বলছি তখন 45 পার হয়ে গেছে, মানে এর মধ্যে প্রায় 35টা বছর কেটে গেছে। হেলথ ক্যাম্পটা হয়েছে পুরনো স্কুল বাড়িতেই, আর থাকার ব্যবস্থা হয়েছে গোকুল গোস্বামী বলে একজনের বাড়িতে। মোট দিন তিনেক থাকতে হবে, সেই বুঝেই বকুলবাবুর বিরাট বাড়িতে সব বন্দোবস্ত করা হয়েছে। ইনি দেখলাম আমাকে মনে রেখেছেন তখনও, আমার বাবার বন্ধু স্থানীয় ছিলেন, বয়স 80 ছুঁই ছুঁই। পরিচয় দেওয়া মাত্র যেন মাথায় তুলে রাখলেন আমায়। এতদিন পরে গেলি বাবা, কত নাম ডাক তোর, এদিকে আসিস না কেন, আমাদেরকে একেবারেই ভুলে গেলি। এরকম হাজারো মান অভিমানের যে কত গল্প জমেছিল, পরিচয় পাওয়া মাত্র আমায় সব বলতে শুরু করলেন। আমি অবশ্য আমার যত পুরনো বন্ধু বান্ধব ছিল তাদের কথাই ভাবছিলাম, যাদের সাথে একসময় দারুণ সখ্যতা ছিল। ভাবলাম এসেই যখন পড়েছি সবার সাথে না হয় একবার দেখাই করে যাব। পরদিন সকাল থেকেই কাজে লেগে পড়লাম, হাজারো কর্মসূচি, ফুরসত মেলাই দায়। তার মধ্যেই অনেক পূর্ব পরিচিত লোকের সাথে আলাপও হলো, তবে পুরনো শিক্ষকদের অনেকেই আজ আর নেই। সবচেয়ে ভালো লাগলো স্কুলের পরিচারিকার মেয়েটিকে, ছোট্ট মেয়ে,
বেশ শান্ত স্বভাবের, কাজকর্মে বেশ নিপুণা, চালাক চতুর বটে। ক্যাম্পের অনেক কাজেই সে যেভাবে আমাকে সাহায্য করেছে প্রশংসার অপেক্ষা রাখে না। বিকেলে সব কাজের পর মেয়েটি সবে বাড়ি মুখো হচ্ছে। ওকে হঠাৎ পেছন থেকে ডেকে জিজ্ঞাসা করলাম, কোথায় থাকা হয়, নাম কি তোমার? মেয়েটি আমার দিকে ফিরে বলল, সুকন্যা। মেডিসিনের ব্যাপারে বেশ সরগরম হওয়াতে জানতে ইচ্ছে হলো, এত ঔষধের নামও জানলো কি করে? আমি সেই প্রশ্ন করতে সে মাথা নিচু করে জানালো, বাবার অসুখ তো খুব, তাই জানি, অনেকদিন ধরেই আমাকেই দেখতে হয়। অসুখটা কি সেটা যা বুঝলাম তা হলো হার্টের সমস্যা, এবং তা বেশ গুরুতর গোছের। চিকিৎসা আর যাই হোক, এই রহিমপুরে বসে তা করা সম্ভব নয়। বেশ মায়া হলো মেয়েটার কথা শুনে, বোধহয় অর্থকষ্টে আছে বলেই চিকিৎসা করাতে পারছে না। তাই বললাম, আচ্ছা চলো তো দেখি তোমার বাড়িতে গিয়ে। কথাটা শুনে সুকন্যা অবাক হয়ে তাকিয়ে রইল খানিকক্ষণ, বোধহয় আশা করেনি এরকম কিছুর। তারপর খানিকক্ষণ চুপ করে থেকে আমায় নিয়ে গেল ওদের বাড়িতে। সুকন্যাদের বাড়িটা একতলা, টালি চাপানো, লোক বলতে ওই তিনজন, সুকন্যা আর তার মা বাবা। ঘরদোরে অভাবের ছাপ স্পষ্ট বোঝা যায়। ঢুকতেই একটা লম্বা বারান্দা, একটু চেনা চেনা লাগলো প্রথমে। এদিকে ছোটবেলায় বেশ কয়েকবার এসেছি ঠিকই, কিন্তু এতদিন পরে ভালো করে কিছুই মনে পড়ছে না। বারান্দার পরেই আধো অন্ধকার একটা ঘর, আর সেখানে একজন শুয়ে রয়েছেন। দরজার দিকে পেছন করে পাশ ফিরে শুয়ে রয়েছেন মানুষটি, মনে হয় ঘুমিয়ে আছেন। বাবা, বাবা, ও বাবা! সুকন্যা বাবা বলে ডাকতেই পাশ ফিরলেন মানুষটি। দীর্ঘ রোগভোগের পর একটা অবসন্নতা আর ক্লান্তি মাখা অসুস্থতা যেন মানুষটাকে গ্রাস করে রেখেছে। বোঝাই যাচ্ছে যে চিকিৎসায় খুব একটা ভালো সাড়া মেলেনি। সুকন্যা একটু এগিয়ে গিয়ে মাথার কাছে এসে বাবার কপালে হাত রাখল। শহর থেকে ডাক্তারবাবু এসেছে, একটু দেখো। আধবোজা চোখটা একটু কষ্ট করেই খুললেন ভদ্রলোক। কাছে এসে হাতটা ধরে যা বুঝলাম, নারীটা বেশ দুর্বল। আমি জিজ্ঞাসা করলাম, কেমন বোধ করছেন? সুকন্যার বাবার ঠোঁটটা একটু নড়ে উঠল, কথা বলতে পারলেন না। আমি তৎক্ষণাৎ বললাম, আরে ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না, আমি ঔষধ লিখে দিচ্ছি আর মেয়েকে সব বুঝিয়ে দিচ্ছি, কেমন? তারপর যাবার সময় সুকন্যাকে একবার বলে দিলাম, পরের দিন যেভাবেই হোক ওনাকে একবার ক্যাম্পে নিয়ে আসতে হবে, কারণ ইসিজিটা করাতেই হবে, আর সেটা ওদের বাড়িতে করা কোনোভাবেই সম্ভব নয়। বেরিয়ে আসার সময় ওনাকে আরো একবার দেখলাম, অসহায় দৃষ্টি, কিন্তু স্থিরভাবে তাকিয়ে রয়েছেন। মানুষটা কথা বলতে পারছে না, কিংবা হয়তো অনেক কথা জমে রয়েছে, হয়তো সেটা বোঝাতে চাইছে। একবার হাতটা তুলে মেয়ের দিকে কিছু একটা ইশারা করলেন, বুঝতে পারলাম তিনি কি বলতে চাইছেন। আমি তৎক্ষণাৎ বললাম, আপনি যা ভাবছেন ওসবের দরকার হবে না, আমি মেয়েকে সব বলে দেব, কোনো চিন্তা নেই, ঠিক আছে? এই কথা বলে আমি বেরিয়ে এলাম। রাতে নিজের ঘরে শুয়ে শুয়ে অনেক কিছুই ভাবছিলাম, কোথায় কলকাতার ঝাঁ চকচকে বাড়ি গাড়ি, কত কোলাহল, কত সুযোগ সুবিধা, আর এই দণ্ডকারণ্যে একজন প্রায় বিনা চিকিৎসায় মরতে বসেছে। হাতে সময় খুব একটা নেই সুকন্যার বাবার, যা করার তাড়াতাড়ি না করলে কিছু একটা ভালো মন্দ হয়ে গেলেও যেতে পারে। এসব কথা অবশ্য সুকন্যাকে বলতে পারিনি,
মেয়েটার ওপর বেশ মায়া পড়ে গিয়েছিল আমার। এসব সাত পাঁচ ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম কে জানে। এমনিতে ঘুম আমার বেশ গাঢ় হয়, তবে নতুন জায়গা, প্রথমে একটু তো অস্বস্তি থেকেই যায়। সেদিনও ঘুমটা পাতলা পাতলা হয়েছিল বলে খুট করে একটা শব্দ হতেই ঘুমটা ভেঙে গেল। দরজাটা অল্প একটু ভেজানো ছিল, জেগে উঠে দেখি কখন যে খুলে গেছে কে জানে। অল্প ঠান্ডা হাওয়া ঘরে ঢুকতে শুরু করেছে, সেটা বন্ধ করবার জন্য উঠতেই চমকে সরে এলাম। আরে একি, অন্ধকারে মিশে কে যেন এসে দাঁড়িয়ে আছে আমার দরজার বাইরে। যতই নিজের পুরনো গ্রাম হোক, এতকাল ছিলাম না এখানে, সেভাবে চেনা পরিচিত একেবারেই কেউ নেই। ভাবলাম সর্বনাশ, চোর ডাকাত নয় তো। শিউরে উঠে পিছিয়ে এলাম কয়েক পা, বেশ ভয় ভয় করছিল বুঝলি। তারপর দেখি অন্ধকার থেকে ছায়ামূর্তির মতো একটা মানুষ এগিয়ে আসছে। আমার তো ভয়ে বুক ঢিপ ঢিপ করতে শুরু করেছে। ঘরে ঢুকেই ম্লান হাসি হাসলো লোকটা, তারপর একটা খনখনে গলায় সে আমায় প্রশ্ন করল, কি রে চিনতে পারলি না? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছায়ামূর্তি আরো খানিকটা এগিয়ে আসতেই এবার চিনতে পারলাম, আরে এ তো সুকন্যার বাবা। কিন্তু এ কি করে সম্ভব, যে মানুষটাকে কয়েক ঘন্টা আগেই এত অসুস্থ দেখে এসেছি ওটা তো দূরের কথা, কথা বলার শক্তি পর্যন্ত যার ছিল না, সে এত দূরে এসে এরকম স্বাভাবিকভাবে কথা বলছে কি করে সম্ভব এটা? আমি আমতা আমতা করে বললাম, আপনি এখানে এত রাতে? সুকন্যার বাবাকে কিঞ্চিত বিধ্বস্ত দেখাচ্ছিল বটে, তবে কথাবার্তায় তার রেশ মাত্র ছিল না। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, তুই এখন আমায় আপনি আজ্ঞে করছিস? এই কয়েক বছরেই পুরনো লোকগুলোকে ভুলে গেলি? আরে আমি শৈবাল রে, তোদের শিবু। যতদিন ক্লাসে তোকে পেলাম আমার থেকে এক ধাপ সবসময় তুই এগিয়ে থাকতিস, অনেক চেষ্টা করেও তোকে টপকাতে পারিনি, মনে পড়েছে? এবার একটা ক্ষীণ ছবি যেন ততক্ষণে আমার মনের মণিকোঠায় ফুটে উঠেছিল। সারদা দেবী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস, রহিমপুরের একমাত্র স্কুল, ক্লাস ফোরের রেজাল্ট আউট হয়েছে। শিবু খুব রেগে মেগে বাইরে বেরিয়ে গেল, এবারেও সে ফার্স্ট হতে পারল না, কারণ যত দিন সেখানে আমি ছিলাম প্রথম স্থানটা বরাবর আমার জন্যই বরাদ্দ থাকত। অবশ্য তাতে কোনো প্রতিহিংসা ছিল না, যা ছিল তা পারস্পরিক সম্মান। শিবুর রাগ হতো, তবে আমরা দুজনেই খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু বরাবর তাকে টেক্কা মেরে এসেছি। তারপর আবার শিবুর পিতৃবিয়োগের সময় সবার আগে আমিই ছুটে গিয়েছিলাম, তখন ওর চেয়ে আমার দুঃখ কম হয়নি। এমনকি শ্রাদ্ধের কাজের জন্য ও তারপরেও সাংসারিক দুরাবস্থার সময়ে সপাঁচেক টাকাও দিয়েছিলাম, তখনকার দিনে সে টাকার মূল্য ছিল অনেক। ও তা নিয়ে কিন্তু কোনোদিন সংকোচ করেনি, তবে বলেছিল এটা দান নয়, এটা ধার, ধার হয়েই থাকলো, একটু সামলে নিয়ে শোধ করে দেবে সে। যদিও সেসব আর হয়ে ওঠেনি, আমি কিছুদিনের মধ্যেই গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসি, শিবুর কি হয়েছিল আর খবর নেওয়া হয়নি। এসব কত কিনা ছবির মতো মনে পড়তে লাগলো, যা এতদিন বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছিল, কিন্তু সে আর হয়ে ওঠেনি। পুলুও তার কিছুদিনের মধ্যেই রহিমপুর ছেড়ে চলে গিয়েছিল। কলকাতার নতুন স্কুল, আরও অনেক বেশি সুযোগের সদ্ব্যবহার তাকে আজ ডাক্তার
পুলক সান্যালের প্রতিষ্ঠিত পরিচয় দিয়েছে, আর অন্যদিকে শিবুর সেকেন্ড বয়ের তকমাটা কিছুদিনের মধ্যেই চলে যায়। বাবা মারা যাওয়ার পর সংসারের হাঁড়ি ঠেলতে ওই বয়স থেকেই তাকে জেরবার হতে হয়েছে, পড়াশোনাটা আর হয়ে ওঠেনি। আজকের অসুস্থ শৈবালবাবু সেদিনের শিবু সেটা ভাবতেই চমকে উঠলেন ডাক্তার সান্যাল। তুই তো চলে গেলি, আমার আর পড়াশোনা হলো কই? বাবা মারা যাওয়ার পর সংসারের হাঁড়ি ঠেলতে ঠেলতে ওই বয়স থেকেই জেরবার হয়ে গেছি। দেখ না, অভাবের তাড়নায় মেয়েটাকে স্কুলের কাজে ঢুকিয়ে দিতে হয়েছে আমায়। বলতে বলতে একটা দীর্ঘশ্বাস ফেলল শিবু, ওরফে শৈবাল দাস, আমার ছোটবেলাকার বন্ধু। আমি কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো এসব কথা শুনছিলাম, কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। শুধু জিজ্ঞাসা করলাম, আরে তুই তো খুবই অসুস্থ, তো এলি কি করে? শৈবাল মৃদু হেসে আমায় বলল, সে ছাড় না, আমার না এসে উপায় ছিল না, তোকে একটা জিনিস দেওয়ার ছিল যে এতদিন ধরে ভেবে গেলাম, আর না দিতে পারলে মনটার ভেতরে না কেমন একটা খচখচ করছিল। আমার তো আর এই ভিটে ছেড়ে কোথাও যাওয়াই হলো না। কি জিনিস? এই নে, এই যে এই যে 500টা টাকা, সেই যে তুই দিয়েছিলি আমায়, মনে নেই? ধার বাকি রয়ে গিয়েছিল, এইটা তোকে রাখতেই হবে। কি যাতা বলছিস, এসব কবেকার কি কথা এখনো তুই মনে রেখেছিস? রাখত তোর কাছে ওটা? কিন্তু শৈবাল একরকম জোর করেই আমার পকেটে টাকাটা ঢুকিয়ে দিল। না 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 না, এটা তোকে নিতেই হবে, না নিলে কিন্তু চলবে না, এটা কিন্তু কথা ছিল না, নইলে যে আমি মরেও শান্তি পাবো না, তুই এটা রাখ। আমার আর কোনো কিছু করার অবকাশ হলো না, কিছু বলতে যাচ্ছি আর তখনই জানলার পাল্লাটা দড়াম করে আছড়ে পড়ল। ঝোড়ো বাতাস বইছে এখন, সেটা ভালো করে বন্ধ করে পেছন ফিরে এসে দেখি শৈবালকে আর দেখতে পেলাম না। বাইরে বেরিয়ে গিয়ে খুঁজলাম অনেক, না কোথাও নেই। যেমন হুট করে ও এসেছিল ঠিক তেমনি দ্রুত অন্তরিত হয়েছে সে। সারা রাত আর ঘুম হলো না, কেমন একটা অস্বস্তি হতে লাগলো, নতুন পুরনো কথাগুলো এক জায়গায় তালগোল পাকিয়ে কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। একটা অসুস্থ মানুষ এতদূর এলো কিভাবে? ভোর হতে না হতেই আমি আর থাকতে পারলাম না, যেমন অবস্থাতেই ছিলাম ঠিক তেমন অবস্থাতেই একটা আলোয়ান জড়িয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম, গন্তব্য সুকন্যার বাড়ি। সুকন্যার বাড়ির ঠিক কাছাকাছি আসতেই দেখি সুকন্যা হন্তদন্ত হয়ে হেঁটে আসছে। আমি ওকে দেখেই গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করলাম, কি কোথায় যাওয়া হচ্ছে এত ভোরে? বাবা, সুকন্যা আমাকে দেখেই বাবা বলে ঝরঝর করে কেঁদে ফেলল, বুকটা ছ্যাঁত করে উঠল একবার, পড়িমুড়ি করে ছুটে ঘরের মধ্যে ঢুকলাম। আর ঢুকেই বুঝতে পারলাম শিবু আর ইহ জগতে নেই, নিথর দেহটা বিছানায় শায়িত রয়েছে। ভেঙে পড়া মা মেয়েকে সান্ত্বনা দিতে দিতে শুধু বললাম, কি আর করবে বলো, সবই নিয়তির খেলা। আচ্ছা, এর মধ্যে কি করে তোমার বাবা আমার কাছে অত দূরে গেলেন এই মাঝরাতে? কেন যে একা ছাড়লাম ওকে? সুকন্যা ও তার মা বিস্মিত হয়ে গেল, কি বলছেন, বাবার কাছে ফোনতে থেকে বসে আছে, ওনার ওটার ক্ষমতাও ছিল না, উনি যাবেন কি করে? তাজ্জব হয়ে গেলাম শুনে, উনি যদি উঠতেই না পারেন তাহলে কে এসেছিল আমার কাছে? অবাক হয়ে তাকিয়ে রইলাম মৃতদেহর দিকে,
একটা অদ্ভুত প্রশান্তি লেগে আছে শিবুর মুখের কোণায়। শিবু যেন ভারমুক্ত হয়েছে আজ। এও কি সম্ভব? অলৌকিকভাবে এসে এসেছিল আর এত কথা বলে গেল, চোখের ভুল তো নয় তাহলে। হঠাৎ শৈবালের মাথার কাছে একটা জিনিসে আমার চোখ আটকে গেল, একটা গ্রুপ ফটো। স্কুলের ইউনিফর্ম পরে বেশ কয়েকজন দাঁড়িয়ে, আর তাদের পেছনের সেই স্কুল বিল্ডিংটা আমার খুব চেনা, রহিমপুরের সেই স্কুল। ফটোয় একজন যে আমি সে আর বলতে হয় না। আর তার পাশেই যে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে তাকে দেখেই চিনলাম, ছোট্ট শিবু, আমার এক সময়ের বন্ধু, প্রতিদ্বন্দ্বী, খেলার সাথী, সব কিছু। আজ আজ সে মৃত্যুশয্যায় শায়িত। আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, মাথাটা ঝিমঝিম করছিল আমার। কি করে হলো এসব? অমন মুমূর্ষু অবস্থায় কি করে সে আমার কাছে গিয়েছিল কিচ্ছু জানি না। আর সেটা সম্ভব কি করে, এতগুলো চোখকে ফাঁকি দিয়ে এই অবস্থায় উঠে? না 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 না, আমি কিছুই ভাবতে পারছিলাম না। ঘরের বাইরেটা বেরিয়ে এসে ভাবতে লাগলাম, কি যে করি এদের জন্য। এই অভাবের সময়ে, এই দুরাবস্থায় অন্তত কিছু টাকা ওদের সাহায্য করা যেতে পারে। সেই ভেবে আমি পকেটে হাত দিয়ে দেখি, না, তাড়াহুড়ো করতে গিয়ে মানি ব্যাগটাই তো আনতে ভুলে গেছি। এমন সময়ে এমন একটা ভুল! এসব সাত পাঁচ ভাবতে ভাবতে বুক পকেটে হাত দিতেই হাতে কিছু একটা ঠেকল। দেখি পাঁচটা একশো টাকার নোট বান্ডিল করা। আশ্চর্য হয়ে গেলাম, কিছুতেই মনে করতে পারলাম না, সেদিন তো টাকা নিয়ে আমি বেরোইনি তাহলে। ঠিক তখনই মনে পড়ল মাঝরাতে শৈবাল আসার কথাটা, আর জোর করে পকেটে টাকা গুঁজে দেওয়ার কথাটা মনে পড়ল আমার। মুমূর্ষু অবস্থায় শৈবালের রূপ ধরে কে এসেছিল সেদিন আমার কাছে, শৈবালের ঋণ শোধ করতে? সত্যি, আজও তার কোনো সদুত্তর পাইনি। মন্ত্রমুগ্ধের মতো এতক্ষণ গল্প শুনছিলাম বকুল মামার কাছে। আমি জিজ্ঞেস করলাম, এসব সত্যি ঘটনা? আমার তো বিশ্বাস হচ্ছে না। সত্যি কি মিথ্যা কি করে বলি বল দেখি। সেই রাতে আমি স্পষ্ট দেখেছিলাম শিবুকে, আজও মনে পড়ে সেদিনের কথা। অথচ ওই রাতে, ওই সময়ে ওখানে থাকা ওর কথাই নয়। অনেকক্ষণ ধরেই দিদা হাঁকডাক করছিল, রাত হয়ে গেছিল, খেতে ডাকছে সবাইকে, আর কথা বাড়ায়নি, উঠে পড়েছিলাম সকলেই। তবে এটুকু আমার স্পষ্ট মনে আছে, এই ঘটনা শুনে সেদিন রাত্রে আর ঘুম আসেনি, খালি মনে হচ্ছিল এই বোধহয় কোনো ছায়ামূর্তি আধো অন্ধকারে এসে ঘরে দাঁড়ালো, এই বোধহয় কেউ তার ধার শোধ করতে এসেছে। ছোট বয়সে বেশ একটা প্রভাব থেকে গিয়েছিল এই গল্প শুনে। এতক্ষণ শুনলেন অয়ন দাসের লেখা ঋণ শোধ। গল্পকার অয়ন দাসের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবার শনিবারের গপ্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।